ফিরে এলাম আমরা আমাদের যে অনুষ্ঠান চলছিল পাঠশালা, সেই অনুষ্ঠান নিয়ে আপনাদের আরও একবার স্বাগত জানাবো আমাদের সেই অনুষ্ঠানে। বর্তমানে যারা এই যে ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য কিন্তু এই সময়টা পড়াশুনো করবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, তাতে কিন্তু চরম সমস্যায় ছাত্রছাত্রীরা। তার কারণ সমস্ত স্কুল কলেজ বন্ধ এবং তাদের পড়াশুনোর ক্ষেত্রে তারা সত্যি খুব ক্ষতির শিকার হচ্ছে। ঠিক সেই কারণের জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের এই যৌথ উদ্যোগ পাঠশালা, যা ছাত্রছাত্রীরা প্রত্যেক দিনই সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। আমাদের মহকুমার প্রখ্যাত শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক দিনই এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেও আমাদের স্টুডিওতে আসছেন এবং তারা বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস আমাদের ছাত্রছাত্রীদের করাচ্ছেন। আমরা এখন করব দর্শনের ক্লাস। আমরা স্টুডিওতে আমাদের মধ্যে পেয়েছি শিক্ষক শ্রী মানস ঘোষ এবং শিক্ষক শ্রী প্রশান্ত নায়েককে। আমরা আরও একবার নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে স্যারদের ধন্যবাদ জানাবো আমাদের স্টুডিওতে এসে ছাত্রছাত্রীদের ক্লাস করাবার জন্য। আর সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব স্যারদের কাছে এবং স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। আজ তোমাদের দশম ক্লাসের অর্থাৎ লজিকের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। সেই দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে সমস্ত ছাত্রছাত্রীদের প্রথমেই শুভেচ্ছা জানাই। এবং গত দিনের ক্লাসে তোমরা যেটা পড়েছিলে, সেখান থেকেই আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা শুরু হবে সেই বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। এবং এই আলোচনায় অংশগ্রহণ করছি আমি প্রশান্ত নায়েক এবং শিক্ষক মানস ঘোষ মহাশয়। এবং আমি প্রথমেই মানসবাবুকে বলছি যে উনি আজকের এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লজিকের এটা উনি শুরু করুন। এবং তোমরা প্রত্যেকেই আগের দিনে যে কথা বলেছিলাম যে একটু খাতা এবং পেনটা সামনে রাখবে, রেখে স্যারকে একটু অনুসরণ করার চেষ্টা করবে, তাহলে আমাদের বিষয়টা আমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিতে পারবো। কারণ একসঙ্গে সমস্ত বিষয়গুলোকে মাথার মধ্যে রেখে আমরা বিষয়বস্তুগুলোকে বুঝতে পারবো না। সুতরাং আগের দিনের মতোই একটু খাতা এবং পেনটাকে সামনে রাখবে এবং টিভির সামনে প্রত্যেকে একটু বেশ মনোযোগ সহকারে বসবে, যাতে আমরা বিষয়বস্তুকে সহজভাবে উপলব্ধি করতে পারি। তো আমি স্যারকে অনুরোধ করছি উনি যাতে শুরু করেন। নমস্কার। প্রথমেই এই অনুষ্ঠানের যে সঞ্চালক এবং কলাকুশলী, যাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, এ কারণেই অক্লান্ত পরিশ্রম করে তারা প্রত্যেক দিন খুব সুনির্দিষ্টভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করছেন। এবং ছাত্রছাত্রীরা যে পড়াশুনো থেকে ডিটাচ হয়ে আছে, বঞ্চিত হয়ে আছে, তাদের কাছে সেই ঘাটতিটাকে পূরণ করবার জন্য তাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দিচ্ছেন, তার জন্য তাদেরকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। পর্দার ওপারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং গুণীজনেরা আছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা আরও বেশি বেশি করে এই ক্লাসটা ঠিকঠিক মতো করো। কারণ সত্যি কথা বলতে আমি এই অনুষ্ঠান দ্বিতীয় সপ্তাহে চলছে, আমি কম বেশি প্রত্যেকটা অনুষ্ঠানই আমার বিষয়ে অন্তর্ভুক্ত না হলেও আমি কম বেশি সমস্ত অনুষ্ঠানই দেখছি। বনগাঁর শিক্ষকরা, যাদের সঙ্গে আমার অধিকাংশই পরিচিত, তাদের সিংহভাগই, অধিকাংশ শিক্ষকই এত ভালো পড়াচ্ছেন, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে সেই ছাত্রজীবনে ফিরে যাই। তো তোমরা সেইটাকে নেওয়ার চেষ্টা করো এবং বেশি বেশি করে চেষ্টা করো, যারা এই খবরটা এখনও জানতে পারেনি সেই সমস্ত সহপাঠীদেরকে এই খবরটা পৌঁছে দেওয়ার, তারাও যেন এই পাঠটা নিতে পারে। তো আজকে আমি শুরু করছি যুক্তিবিজ্ঞানের অর্থাৎ 12-এর যে ফিলোসফি, যুক্তিবিজ্ঞান তার সেকেন্ড চ্যাপ্টার বচন। প্রথম অধ্যায়ে তোমরা যুক্তিবিজ্ঞান নিয়ে পাঠ পেয়েছ, স্যাররা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা ফিরে এসেছি। তো বচনের অধ্যায়ে আলোচনা করতে গেলে প্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার, যে যুক্তিবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ,
একটা ভাইটাল পার্ট হচ্ছে বচন। কারণ তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়ের বেশিরভাগই এই বচনের উপরে নির্ভর করে থাকে। এই বচন থেকে সরাসরি যেমন তোমাদের উচ্চ মাধ্যমিকে 8 নম্বরে একটা বোর্ড কোশ্চেন এবং 2 নম্বরের MCQ এর কোশ্চেন আসবে, পাশাপাশি অন্যান্য অধ্যায়গুলোও কিন্তু এই বচনের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই বচনটা হচ্ছে তোমাদের লজিকের একটা বেস বলা যায়, ভিত্তি। একটা বাড়ির ভিত যদি ভালো না হয় তাহলে বাড়িটা যেমন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনভাবেই বচনটা এমনই একটা অধ্যায় যার উপর টোটাল যুক্তিবিজ্ঞানের চ্যাপ্টারের অধিকাংশ অধ্যায়গুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমি শুরু করছি। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যুক্তিবিজ্ঞান সম্পর্কে, এবং যুক্তিবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বচন। তো বচন যখন আমরা আলোচনা করব, যুক্তিবিজ্ঞান আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। তাহলে যুক্তি গঠন করা মানেই কতগুলো বচনের সাহায্য নিতেই হবে। তো সেই বচনগুলো কি? কতগুলো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তো সেই বচন সমষ্টি, তাহলে বচন সমষ্টি যখন যুক্তির অঙ্গ, তাহলে বচনটা একটা খুব ভাইটাল পার্ট। তাহলে বচন কি? বচন হচ্ছে একটা অবধারণ যার ভাষায় প্রকাশিত রূপ। অবধারণ কি? পাশাপাশি দুটি ধারণাকে ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। অর্থাৎ পাশাপাশি দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা হলো বচন। এবং এই বচনকে যদি আমরা খুব মানে খুব বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখব যে দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বচন বলা হয়। কি বললাম? দুটি পদ, তাহলে আমাদের জানতে হবে দুটি পদ কি। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি। যদি বলি সকল মানুষ হন চিন্তাশীল, এটা একটা বচন। এখানে আমরা দুটো পদ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মানুষ আর একটা চিন্তাশীল। এই দুটি পদের মধ্যে একটা সম্বন্ধ বোঝানো হয়েছে, সেই সম্বন্ধটা কি? স্বীকারবাচক হয়, সকল মানুষ হয় চিন্তাশীল। পাশাপাশি আমরা যদি আরেকটা উদাহরণ নিই, এখানে দুটি পদ, একটা হলো মানুষ আর একটা হলো অমর। এই দুটি পদের মধ্যে একটা সম্বন্ধ বোঝানো হয়েছে, অস্বীকারবাচক। তাহলে দুটি পদের মধ্যে কোনো প্রকার সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বচন বলা হয়। ব্যাপারটাকে আমি আরেকবার একটু ডিসকাস করছি, সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো যুক্তি। যে কোনো যুক্তি গঠন করতে গেলে কতগুলি বচনের সাহায্য নিতে হয়। বচন হলো ভাষায় প্রকাশিত কতগুলো শব্দ সমষ্টি বা অবধারণ, এবং এই বচন দুটি পদের মধ্যে একটা সম্বন্ধ, যা কিছু ঘোষণা করা হয়। অর্থাৎ দুটি পদের মধ্যে কোনো প্রকার সম্বন্ধ, স্বীকার বা অস্বীকার, এখানে ঘোষণা করা হচ্ছে যে মানুষ চিন্তাশীল, মানুষ অমর নয়। তাহলে দুটি পদের মধ্যে একটা সম্বন্ধ বোঝানো হলো, সম্বন্ধটা স্বীকারবাচক হতে পারে আবার অস্বীকারবাচকও হতে পারে। তাহলে সংক্ষেপে আমরা যদি বলতে চাই, 2 নম্বরের প্রশ্নের উত্তর যদি আমরা বলতে চাই, বলবো দুটি পদের মধ্যে কোনো প্রকার সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বচন বলা হয়। তাহলে বচন কি আমরা মোটামুটি জানলাম। এরপরে আমাদের জানতে হবে যে বচনের কাঠামো বা গঠন বা উপাদান কি। একটা বচনে মূলত তিনটি অংশ থাকবে। একটাকে আমরা বলি উদ্দেশ্য,
আরেকটাকে বলি বিধেয়, আরেকটাকে বলা সংযোজক। এছাড়াও আরেকটি অংশ থাকবে বা থাকতে পারে যেটাকে বলা হয় মানক বা পরিমাণক। প্রশ্ন হচ্ছে একটা বচনে আমরা তার চারটে অংশ দেখছি, অর্থাৎ তিনটে অংশ কেন বললাম? সাধারণভাবে একটা বচনে উদ্দেশ্য বিধেয় সংযোজক তো থাকবেই, কিছু ব্যতিক্রম থাকে যেখানে মানক নাও থাকতে পারে। সেজন্যে আমি একটু আলাদা করার জন্য বললাম উদ্দেশ্য বিধেয় সংযোজক। এছাড়া আরেকটি অংশ থাকে যেটাকে বলা হয় মানক বা পরিমাণক। উদ্দেশ্য কাকে বলে? কোনো বচনে যার সম্পর্কে বা যে পথ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, যার সম্পর্কে কিছু বলা হয়, সেটাই হচ্ছে উদ্দেশ্য। প্রথম যে বাক্য আমরা নিয়েছিলাম, বচন নিয়েছিলাম, সেখানে দেখলাম মানুষ সম্পর্কে চিন্তাশীল কথাটাকে স্বীকার করা হয়েছে। দ্বিতীয় বচনে মানুষ সম্পর্কে অমরত্বকে অস্বীকার করা হয়েছে। তাহলে যারা মানুষ তারা সকলেই চিন্তাশীল, এটা একটা বচন। যারা মানুষ তাদের কেউই অমর নয়, এটা একটা বচন। তাহলে প্রথম বাক্যে আমরা দেখলাম উদ্দেশ্য মানুষ, বিধেয় চিন্তাশীল, সংযোজক হয়। আর দ্বিতীয় বাক্যে দেখলাম উদ্দেশ্য মানুষ, বিধেয় অমর আর সংযোজক নয়। এছাড়া আরেকটি অংশ থাকে যেটা হলো সকল বা কোনো, এটা হচ্ছে মানক বা পরিমাণক, অর্থাৎ বচনের পরিমাণকে নির্দেশ করে। এখন প্রশ্ন হচ্ছে কখন পরিমাণ থাকে না বচনে? আমি একটা ছোট্ট উদাহরণ পাশে দিয়ে রাখছি, তোমরা একটু বুঝতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর হন বিশ্বকবি, তাহলে এখানে কিন্তু কোনো মানক আমরা ব্যবহার করতে পারি না। নিশ্চিতভাবেই এটা আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়েই বুঝতে পারি। তাহলে একটা বচনের অংশগুলো আমরা জানলাম। একটা বচনের গঠন আলোচনা করতে গেলে তার অংশগুলো আসে, সেই অংশগুলোর মধ্যে আমরা প্রথম পেলাম উদ্দেশ্য, বিধেয় সংযোজক, মানক। উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয়। বিধেয় উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। সংযোজক উদ্দেশ্য এবং বিধের মধ্যে সম্বন্ধসূচক শব্দ, অর্থাৎ দুটো পথকে যুক্ত করছে। আর তারপরের যে অংশটা এলো সেটা হলো মানক বা পরিমাণক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আরেকটা কথা এ প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে একটা বচনে চারটি অংশ দেখতে পেলেও আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে একটি বচনে পদের সংখ্যা হলো দুটি, তিনটি, চারটি, ছটি। তা পদ কিন্তু দুটি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয়। একটা বচনে পদ হচ্ছে দুটো, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। সংযোজক কিন্তু কোনো পদ নয়, সংযোজক হচ্ছে উদ্দেশ্য এবং বিধের মধ্যে সম্বন্ধসূচক শব্দ। তাহলে এটুকু মোটামুটি ক্লিয়ার হলো, আমরা এর পরের প্রসঙ্গে চলে যাব। আর কিছু বলার দরকার আছে? তাহলে পরে যে কথাটা বললাম, সংযোজক কোনো পদ নয়, তাহলে সংযোজক কী? সংযোজক কী? সংযোজক হলো উদ্দেশ্য এবং বিধের মধ্যে সম্বন্ধসূচক শব্দ, যেখানে দুটো পদকে সম্বন্ধযুক্ত করা হয়। সম্বন্ধ সংযোজকের প্রসঙ্গে আলোচনা করতে গেলে তার বৈশিষ্ট্যটা এসে পড়ে। সংযোজক কোনো পদ নয়, সংযোজক হচ্ছে উদ্দেশ্য বিধের মধ্যে সম্বন্ধসূচক শব্দ। সংযোজক হচ্ছে সদর্থক কিংবা নামার্থক হতে পারে, অর্থাৎ সংযোজক হ্যাবাচক হতে পারে কিংবা নাবাচক হতে পারে। আমরা ওই উদাহরণে দেখতে পেয়েছি সকল মানুষ হয় চিন্তাশীল, কোনো মানুষ নয় অমর, অর্থাৎ হয় কিংবা নয়, এটা হলো সংযোজক, সদর্থক কিংবা নামার্থক। সংযোজক সবসময় বর্তমান কালের হয়। একটা কথা আমি বলি, বললাম কালিদাস মহাকবি ছিলেন, তাহলে কালিদাস মহাকবি ছিলেন অতীত। বর্তমানে যখন আমরা বচনের ভাষায় সেটাকে আমরা প্রডিউস করবো, তখন সেটা হবে কালিদাস হন মহাকবি, এটা সব সময়ের জন্যই বর্তমান। অর্থাৎ ওই ছিলেন কথাটা সংযোজকে এসে হন, অর্থাৎ সংযোজক সবসময় বর্তমান কালের হয়।
সংযোজক হওয়া ক্রিয়ার যে কোনো একটি রূপ হবে, হয় হই হও হন, তার নেগেটিভ ফর্ম অর্থাৎ নয় নই ইত্যাদি ইত্যাদি। এবং সংযোজককে আবার বলছি, সংযোজককে কখনোই পদ বলা যাবে না। তাহলে এটুকু মোটামুটি পরিষ্কার হলো যে একটা বচনের উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক। এরপর আমরা আসবো বচনের শ্রেণী বিভাগ। একটু বাক্য আর বচনের মধ্যে পার্থক্যটা সম্পর্কে একটু আলোচনা একটু বলি, একটু বলে দিন। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, মনে করে দিয়েছেন, বাক্য এবং বচনের সঙ্গে একটা পার্থক্য, খুব ভালো কথা মনে করিয়েছেন। প্রশ্ন হচ্ছে বাক্য কী আর বচন কী? আমরা আমাদের ব্যবহারিক জীবনে বাংলা ব্যাকরণে বাংলা ভাষায় যখন মনের ভাব প্রকাশ করি, যখন কোনো বিবৃতি দিই, তখন সেটা হয় বাক্য। আর তর্কবিজ্ঞানের ভাষায় সেই বাক্যটাকে যখন তর্কবিজ্ঞানের ভাষায় প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় বচন। তার কিছু গঠনগত কিছু পরিবর্তন হওয়ার পর সেটা হয়ে যায় বচন। তো কেমন একটু বলি, সাধারণভাবে যখন আমরা বলি গরু তৃণভোজী, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানের ভাষায় যখন আমরা বচনে এটাকে সাবমিট করব, তখন বচনের ভাষায় যখন বলবো, তখন সেটা হবে সকল গরু হয় তৃণভোজী। প্রথমেই বলেছিলাম যে বচন মাত্রেরই তিনটে অংশ থাকবে, উদ্দেশ্য বিধেয় সংযোজক, তারপরে মানব। তাহলে সকল গরু হয় তৃণভোজী, এখানে হলো গরু তৃণভোজী দুটো অংশ, আর এখানে হলো চারটে অংশ, সকল গরু হয় তৃণভোজী। বাক্য কতগুলো শব্দের সমষ্টি, আর বচন হচ্ছে দুটি পদের সমষ্টি, অর্থাৎ দুটি পদের মধ্যে একটা সম্বন্ধ বোঝানো হয়। বাক্য বিভিন্ন রকমের হতে পারে, যেমন বিবৃতিমূলক, বিবৃতি, আদেশ, প্রশ্ন, বিষয়, ইচ্ছা, এত রকমের বাক্য হতে পারে। কিন্তু যখন বচন বলবো, বচন একটাই হবে ব্যাকরণগতভাবে, তার মানে তাই। আর যখন বচন বলবো, তখন বচন হবে একটাই, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ বাক্য বলতে আমরা ব্যাকরণসম্মত বাক্যকে বুঝি, এবং ব্যাকরণসম্মত বাক্য মানে এই পাঁচ, তার পাঁচটা প্রকার অর্থাৎ পাঁচটা টাইপের বাক্য আমরা পেতে পারি, বিবৃতি, আদেশ, প্রশ্ন, বিষয়, ইচ্ছা। কিন্তু যখনই আমি সেটাকে বচনের ভাষায় প্রকাশ করব, সেখান থেকে যখন কনভার্ট করব বচনে, তখন সেটা একমাত্র বিবৃতিমূলকই হবে। যদি বলি কে সুখ চায় না, কে সুখ চায় না, তার মানে সকল মানুষ হয় এমন যারা সুখ চায়। কোন মা তার সন্তানকে ভালোবাসে না, যখনই বিবৃতিমূলক বচনে আসব, সকল মা হন এমন যিনি তার সন্তানকে ভালোবাসেন। বিষয়, বাহ দৃশ্যটি কি সুন্দর, দৃশ্যটি হয় সুন্দর, বইটি আনো, আদেশ করা হলো, তোমার বইটি আনা, এটা হয়ে গেল সাবজেক্ট, হয় আমার আদেশ, এটা হলো প্রেডিকেট অর্থাৎ বিধেয়। এইরকমভাবে আমরা পাঁচ রকমের বাক্য পেতে পারি, কিন্তু বচন হবে একটাই, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা ঘোষক বাক্য। নেক্সট, বাক্য অতীতকালের হতে পারে, বর্তমানকালের হতে পারে, ভবিষ্যৎকালের হতে পারে। আমি তখনই একটা আলোচনা করেছিলাম ব্যাকরণসম্মত বাক্য বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ হতে পারে। প্রথমেই আলোচনা করেছিলাম যে কালিদাস মহাকবি ছিলেন অতীতকাল, কিন্তু যখন সেটাকে আমরা বচনে কনভার্ট করব, কালিদাস হন মহাকবি। অর্থাৎ বাক্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই হোক না কেন, যখন বচনে কনভার্ট করব, তখন সেটা হবে শুধুমাত্র বর্তমানকালের। মোটামুটি এই কমন, এদের মধ্যে এই পার্থক্যগুলো আছে, এটা
জানা অত্যন্ত জরুরি, কারণ বাক্য কি এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার একটু বলে, হ্যাঁ গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হচ্ছে সেটা হলো বচনের মানে সত্য মিথ্যার ব্যাপারটা দেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এছাড়া বচনকে আমরা যখনই বলি যে সকল গরু হয় তৃণভোজী, এটা সত্যি না মিথ্যা? কিংবা বললাম সব মানুষ চতুষ্পদী, এটা সত্য না মিথ্যা? তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কিন্তু নির্ধারণ করা হয় বচনে, কিন্তু বাক্যে সেটাকে সেইভাবে নির্ধারণ করা হয় না। এই মোটামুটি বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য আমরা জানলাম। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বচনের শ্রেণীবিভাগ। আমাদের সঙ্গে স্যার আছেন, স্যার আলোচনা করবেন, তারপর আবার সম্ভব হলে ফিরে আসবো যদি সময় থাকে। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। তোমাদের একেবারে লজিকের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ বচন চ্যাপ্টার, স্যার আগেই বলেছেন যে কিন্তু লজিকের এটা মেরুদণ্ড একেবারে। প্রত্যেকটা বিজ্ঞানেরই একটা ভাষা থাকে বা প্রত্যেকটা সাবজেক্টের একটা মূল বিষয় থাকে। এখানে লজিকেরও কিন্তু মূল বিষয় হচ্ছে বচন, বচন ছাড়া, এটা হলো লজিকের ভাষা, এটা ছাড়া আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। ইংরেজি যেমন আমরা শিখতে গেলে ইংরেজি লেটারগুলো জানতে হয়, একইভাবে আমরা ম্যাথমেটিক্স শিখি সেখানেও কতগুলো সাইন কতগুলো সংখ্যা সেগুলো শিখতে হয়, তেমনি লজিকের ভাষা হচ্ছে বচন। আর বচন কী সেটা স্যার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এটা নিয়ে আমি আর যাচ্ছি না। এটা নিঃসন্দেহে তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। এবার আমি এই বচনের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। দেখো বচনকে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করে থাকি, তবে প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বচনকে আমরা যে ভাগ করি সেই ভাগটা হলো বচনকে আমরা দু ভাগে ভাগ করি বচনকে। একটা হলো সাপেক্ষ বচন, আর একটা হলো নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন, প্রশ্ন হলো যে সাপেক্ষ বচনটা তাহলে কি? সেখানে বলবো যে যে বচনে উদ্দেশ্য ও বিদেহের সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভর করে, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিদেহের মধ্যে একটা কন্ডিশন থাকবে, একটা শর্ত থাকবে। স্যার বলে দিয়েছেন উদ্দেশ্য কী বিদেহ কী সেটা আমরা বুঝে গেছি। তো এখানে বলা হচ্ছে যেখানে একটা শর্ত থাকবে অর্থাৎ একটা কন্ডিশন থাকবে সেই বচনটাকে আমরা বলবো সাপেক্ষ বচন। যেমন ধরো আমি এখানে লিখছি যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, দেখো এই বচনটা বা এই বচনটাকে আমরা সাপেক্ষ বচন বলছি। বৃষ্টি হওয়ার যে কন্ডিশন যে শর্তটা আছে সেটা হলো কি মেঘ হওয়া, মেঘ না হলে বৃষ্টি হবে না। তাহলে এই শর্তযুক্ত, এটা একটা শর্তযুক্ত বচন বা এটা একটা সাপেক্ষ বচন, একটা কন্ডিশন একটা জিনিস হতে গেলে এই ঘটনাটা ঘটতে গেলে অবশ্যই এই ঘটনাটা ঘটতে গেলে অবশ্যই এটা মেঘটা হতেই হবে, অর্থাৎ বৃষ্টি হতে গেলে অবশ্যই মেঘটা হতে হবে। যেমন ধরো আমি আর একটা উদাহরণ বলতে পারি যে যদি বিদ্যুৎ থাকে তাহলে পাখা ঘুরবে, তাহলে পাখা ঘুরতে গেলে কী লাগবে? অবশ্যই বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা এই যে শর্তযুক্ত যে বচনগুলো আছে সেই বচনগুলোকে আমরা বলে থাকি সাপেক্ষ বচন। প্রসঙ্গক্রমে বলি এই সাপেক্ষ বচনকে কিন্তু আমরা আরও দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটাকে বলি বৈকল্পিক। আমরা এখানে শুধু একটু সংজ্ঞাটাই জেনে নেব, এই বিষয়টাই জেনে নেব, আমরা এখানে ভাগের প্রসঙ্গে আসবো না এক্ষুনি, কারণ এটা আলোচনা করার আমাদের আলাদা জায়গায় সুযোগ আছে। প্রাকল্পিক আর হচ্ছে বৈকল্পিক। বৈকল্পিক এই ভাগে আমি এখন আসছি না, আমরা যাব নিরপেক্ষ বচনের দিকটা। তাহলে কম্পেয়ার করে এটা শিখেছিলাম, এটা আলোচনাটা আরেকবার একটু মনে করি, ওই সংজ্ঞাটা করতে গেলে যেহেতু নিরপেক্ষ বচনের সংজ্ঞা দিতে যাবো, সুতরাং এটা আমাদের একটু মনে করতে হবে যে সাপেক্ষ আমরা তাকেই বলেছিলাম যেখানে উদ্দেশ্য বিধের মধ্যে একটা কী থাকবে শর্ত থাকবে। ঠিক ঘুরিয়ে সেটাকে বলি, যে বচনে উদ্দেশ্য বিধের মধ্যে সম্বন্ধ, যে বচনে উদ্দেশ্য বিধের মধ্যে সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভর করবে না তাকে আমরা বলবো সাপেক্ষ নিরপেক্ষ বচন, তাকে আমরা বলবো নিরপেক্ষ বচন। যেখানে শর্ত থাকবে না সেটা হলো কি নিরপেক্ষ বচন। প্রসঙ্গক্রমে বলে নিই, ধরো লেখা হলো গোলাপ ফুল হয় লাল, এটাকে আমরা আগেই শিখেছি উদ্দেশ্য, এটা বিদেহ আর এটা হলো সংযোজক। আচ্ছা লাল কি গোলাপের উপর নির্ভর করছে না গোলাপ লালের উপরে নির্ভর করছে? কেউ কি কারোর উপরে নির্ভর করছে? নিশ্চয়ই নয়। তাহলে যদি কেউ কারোর উপরে নির্ভর না করে তাহলে সেটা নিঃসন্দেহে কী বচন হবে? নিরপেক্ষ বচন। অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধের মধ্যে কোনো কন্ডিশন নেই।
যদি কন্ডিশন থাকতো, যদি শর্ত থাকতো, তাহলে কী হতো? সেটা নিরপেক্ষ হতো। তাহলে এই প্রসঙ্গে আমরা দুটো কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিয়েছি, যেখানে শর্ত থাকছে সেটাকে আমরা বলছি সাপেক্ষ, আর যেখানে শর্ত থাকছে না সেটাকে বলছি আমরা নিরপেক্ষ। তো এবার আমরা এই নিরপেক্ষ বচন প্রসঙ্গে একটু আসবো, অর্থাৎ এর একটু শ্রেণীবিভাগ আমরা মনে রাখবো, যে লজিকের খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই নিরপেক্ষ বচনটা। সাপেক্ষ বচন আমাদের জানতে হবে, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নিরপেক্ষ বচন। আমি এখানে একটু নিরপেক্ষ যোগ করে দিলাম। এই নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আমরা করব, অর্থাৎ নিরপেক্ষ বচনকে আমরা কীভাবে ভাগ করেছি সেটা দেখব। সেই দেখা প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, এই নিরপেক্ষ বচনকে ভাগ করা হয়েছে দুটো দৃষ্টিভঙ্গি থেকে। একটা হচ্ছে পরিমাণের দৃষ্টিভঙ্গি থেকে, আর একটা গুণের দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ গুণ এবং পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে ভাগ করা হয়েছে। প্রথম আমরা পরিমাণ শব্দটা বা পরিমাণ বলতে কী বোঝায় সেটা একটু জেনে নেব। দেখো, একটা নিরপেক্ষ বচনে বিধেয় পদে উদ্দেশ্য সম্পর্কে কিছু ঘোষণা করা হয়, এবং আমরা জানি যে পদ হিসাবে উদ্দেশ্য পদ একটা জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। ওই যে দেখা হলো গোলাপ ফুল হয় লাল, তাহলে একটা জাতি সম্পর্কে নির্দেশ করছে। তাহলে পদ হিসাবে উদ্দেশ্য পদ একটা জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। এই ঘোষিত শ্রেণীটি কী হতে পারে? সমগ্র হতে পারে, আবার অংশ হতে পারে। সমগ্র হতে পারে, অর্থাৎ যে ঘোষণাটা করা হচ্ছে সেই ঘোষণাটা সমগ্র হতে পারে, আবার অংশ হতে পারে। এই সমগ্র এবং অংশকে আমরা বলি নিরপেক্ষ বচনের পরিমাণ। সোজা কথাই বলি, একদম সোজা কথা, পরিমাণ মানে কতগুলো। পরিমাণ মানে হচ্ছে কতগুলো, এটা আমরা খুব সাধারণভাবেই বলে থাকি। পরিমাণ মিন্স হচ্ছে কি, কতগুলো। যদি সবাইকে বলে থাকি তাহলে বলবো সেটা সার্বিক, আর যদি কিছু কিছুকে বলে থাকি তাহলে সেটা কি বলবো, বিশেষ। অর্থাৎ নিরপেক্ষ বচনের যে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে যে ঘোষণাটা করা হচ্ছে, সেটা যদি উদ্দেশ্য যে ঘোষণাটা করছে সেই ঘোষণাটা যদি সেই শ্রেণী সম্পর্কে সামগ্রিকভাবে করে থাকে তাহলে সেটাকে বলবো সার্বিক, আর যদি আংশিকভাবে করে থাকে তাহলে কি বলবো, বিশেষ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা পরিমাণকে দুভাগে ভাগ করে থাকি। পরিমাণকে দুভাগে ভাগ করে থাকি, একটা হলো সার্বিক, বা আরেকটা ভাষায় বলা হয় সামান্য। একটা ভাষায় ব্যবহার করছি, তোমরা এই ভাষাটাও শুনে নাও। একটা হলো সার্বিক, আর একটা হলো বিশেষ। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে, এটাকে ইউনিভার্সাল, এটা পার্টিকুলার। অর্থাৎ এটা সবাই সম্পর্কে বলা হচ্ছে, এটা কিছু কিছু সম্পর্কে বলা হচ্ছে। তাহলে পরিমাণটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যে যে শ্রেণীটা উদ্দেশ্য যে শ্রেণীটা সম্পর্কে আলোচনা করছে, যদি তারা সেখানে সবাই সম্বন্ধে আলোচনা করে তাহলে সার্বিক বলবো, আর যদি কিছু সম্বন্ধে আলোচনা করে তাহলে সেটাকে কী বলবো, বিশেষ বলবো। নেক্সট আর একটা অংশ আছে আমাদের হচ্ছে, সেটা হলো গুণ। একটা নিরপেক্ষ বচনে, আবার বলি, একটা নিরপেক্ষ বচনে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে কিছু ঘোষণা করা হয়। তোমরা দেখেছো সংযোজক প্রসঙ্গে উদ্দেশ্য বিধেয় সম্পর্কে কিছু ঘোষণা করা হয়। এই ঘোষণাটা স্বীকৃতিমূলক হতে পারে, আবার অস্বীকৃতিমূলক হতে পারে। নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রথম প্রসঙ্গে স্যার যখন আলোচনা করলেন, সংযোজক হিসাবে দেখলে আলোচনা করলেন, দেখলেন কোথাও হয় বসেছে আবার কোথাও নয় বসেছে। তাহলে যখন হয় বসছে তখন একটা ফর্ম হয়ে যাচ্ছে, নয় যখন হচ্ছে তখন আর একটা হয়ে যাচ্ছে। এবং এই হয় আর নয়, যেটা কিন্তু আমরা আবার বলি সেই গোড়ায় কথা বলছিলাম, যেটাকে সংযোজক বলেছিলাম, প্রকৃতি অনুসারে সংযোগ কিন্তু দু ধরনের হয়, একটা সদর্থক আর একটা নঙর্থক। অর্থাৎ গুণ বলতে আমরা তাকেই বলবো যখন যখন হয়, অর্থাৎ উদ্দেশ্যবিদের মধ্যে সম্বন্ধ হয় দ্বারা প্রকাশ করা হবে, কখনো বা নয় দ্বারা প্রকাশ করা হবে। সেই হয় আর নয়টাকে আমরা নিরপেক্ষ বচনে কী বলবো, গুণ বলে থাকবো। এবং এই গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে আমরা এই হয় নয় প্রসঙ্গে আগের শ্রেণীবিভাগ অনুসারে, স্যারের কথা নিঃসন্দেহে তোমরা খুব ভালোভাবে শুনে নিয়েছো, সেই গুণ অনুসারে একবার হয় ব্যবহার করেছি, নয় ব্যবহার করেছি, সেই পরিপ্রেক্ষিতেই গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে দুভাগে ভাগ করবো। একটা হলো সদর্থক, একটা হলো নঙর্থক। সদর্থক মানে হ্যাঁবাচক, আর নঙর্থক বলতে কী বোঝানো হবে, নেতিবাচক বা নাবাচক বচন।
যেটা হ্যানা মাধ্যমে অর্থাৎ সংযোজকের মাধ্যমে দেখানো হয়। তাহলে আমরা উপরের দিকে তাকালে দেখলাম যে যখন আমরা নিরপেক্ষ বচন আলোচনা করতে এসেছিলাম তখন নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ প্রসঙ্গে দেখেছিলাম দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা পরিমাণের দৃষ্টিকোণ থেকে একটা গুণের দৃষ্টিকোণ থেকে। পরিমাণ অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে, সার্বিক আর বিশেষ। গুণের দিক থেকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা সদর্থক আর একটা নঞর্থক। এবার যদি আমরা দুটোকে চা এই দুটো আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ বাচক বলে দিলাম, সেটা ওদেরকে বলা হয়েছে। এটা না বাচক, এটা না বাচক বললাম, হ্যাঁ বাচক বললাম। তো যেটা বলতে চাইছিলাম, তাহলে গুণ অনুসারে দুভাগে ভাগ করেছি এবং পরিমাণ অনুসারে দুভাগে ভাগ করেছি। তাহলে এই গুণ পরিমাণকে যদি আমরা সংযুক্তিকরণ করি, একসঙ্গে যুক্ত করি, তাহলে দেখব নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ হয়েছে চারটে। সেই চারটেটা যে ভাগটা করা হয়েছে সেটা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। কীরকম? এখান থেকে একটু নেওয়া হয়েছে, ওখান থেকে দুটোর মধ্যে জয়েন্ট করে, দুটো বিষয়কে জয়েন্ট করে করা হয়েছে। কীরকম? এখান থেকে সার্বিক নেওয়া হয়েছে, এখান থেকে সদর্থককে নেওয়া হয়েছে। এখান থেকে সার্বিক নেওয়া হয়েছে, এখান থেকে নঞর্থক নেওয়া হয়েছে। এখানে বিশেষ নেওয়া হয়েছে, সদর্থক নেওয়া হয়েছে। আবার বিশেষ নেওয়া হয়েছে, আবার কী করা হয়েছে, নঞর্থক নেওয়া হয়েছে। তার মানে এর একটা ওর একটা। আবার বলি, সার্বিক সদর্থক, সার্বিক নঞর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঞর্থক, এই চারটে ভাগে ভাগ করা হয়েছে। আমি এই চারটে ভাগ এখানে লিখে দেখিয়ে দিচ্ছি দুটোকে কীভাবে জয়েন করা হয়েছে। প্রথমত আমরা এক নম্বর দিলাম, এক নম্বর দিয়ে লিখলাম সার্বিক সদর্থক দু নম্বর লিখছি সার্বিক নঞর্থক তিন নম্বর লিখছি বিশেষ সদর্থক চার নম্বর বিশেষ নঞর্থক। আর সদর্থক নঞর্থক মানেই আমরা জেনে গেছি এবং এবং আমরা কী করেছি সার্বিক বিশেষ সম্পর্কেও জেনে গেছি। এই বিশেষ এই বিষয়টা আরও পরিষ্কার করে তোমরা জানবে যখন আমরা শ্রেণী বিভাগ করবো, আমি আলোচনা করছি, সেই আলোচনা প্রসঙ্গেই জেনে যাবে। তাহলে গুণ এবং পরিমাণের সংযুক্তির ভিত্তিতে আমরা নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করলাম, সার্বিক সদর্থক, সার্বিক নঞর্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নঞর্থক। এবং এই পরিকল্পনাটা অ্যারিস্টটলের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে বলা হয় চতুরঙ্গ পরিকল্পনা। একটা বিশেষ চারটে শ্রেণী বিভাগের দুটো বিষয়কে চারটে ভাগে ভাগ করে তার সেই ভাগের ভিত্তিতে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে বলে একে বলা হয় চতুর্বর্গ বা চতুরঙ্গ পরিকল্পনা। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, এই চারটে বচনকে বিশেষভাবে নামকরণ করা হয়েছে। এই সার্বিক সদর্থকে নামকরণ করা হয়েছে ইংরেজি লেটার বা বর্ণের সাহায্যে এ, এবং পরেরটা অর্থাৎ সার্বিক নঞর্থকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে, বিশেষ নঞর্থকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, বিশেষ সদর্থকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, বিশেষ নঞর্থকে ও দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার বলি, সার্বিক সদর্থকে আমরা এ বলেছি, সার্বিক নঞর্থকে ই বলেছি, বিশেষ সদর্থকে আই বলেছি, বিশেষ নঞর্থকে ও বলেছি। বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে নিতে হবে, অর্থাৎ আরও পরিষ্কারভাবে আমরা জেনে নেব যে বিষয়টা কীরকম। দেখো, প্রথমে আমি এগুলো সংজ্ঞার আকারে তোমরা এক্ষুনি যদি বলি তাহলে বুঝতে একটু অসুবিধা হবে, আমি সংজ্ঞা ছাড়াই বলছানোর চেষ্টা করছি। সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক কথাটার অর্থ কী? সার্বিক বলতে আমরা বোঝাই সব কিছু, আর সদর্থক বলতে কী বোঝানো হয়? স্বীকার করা বা হ্যাঁ বাচক। অর্থাৎ যখন আমরা সমস্ত কিছু সম্পর্কে স্বীকার করি এবং সেটা যে বচনের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলি এ বচন। নেক্সট, সার্বিক নঞর্থক। সার্বিক মানে আমরা আগে জেনেছি সার্বিক কথার অর্থ হলো যেটাকে আমরা ইউনিভার্সাল বলি, হ্যাঁ, বা প্রত্যেকে, এখানে সবাইকে ধরে নেওয়া হয়েছে। নঞর্থক মানে অস্বীকার করা। যখন সমস্ত কিছু সম্পর্কে আমরা অস্বীকার করি তখন সেটাকে আমরা বলি ই বচন। বিশেষ সদর্থক, বিশেষ মানে কিছু, অর্থাৎ একটা পার্সেন্টেজের কথা বলা হচ্ছে। সেখানে যদি স্বীকার করা হয় সেটা হবে সদর্থক, তাহলে বিশেষ সদর্থক বলতে আমরা বোঝানো হবে আই বচন। আবার বলি, বিশেষ নঞর্থক, বিশেষ মানে আবার বলি কিছু বা কিছু কিছু, নঞর্থক মানে অস্বীকার করা। তাহলে কিছু কিছু অস্বীকার করা বা কিছু বিষয় সম্পর্কে অস্বীকার করলে সেটাকে কী বলবো? নঞর্থক। তাহলে বিষয়টা আমরা আরেকটু আরেকবার এটাকে রিপিট করে নিই। সার্বিক মানে সব কিছু স্বীকার করলে বলবো
সেটা সার্বিক সদর্থক মিন্স এবচন, সব কিছু সম্বন্ধে অস্বীকার করলে সেটাকে বলবো সার্বিক নঞর্থক, কিছু কিছু সম্বন্ধে স্বীকার করলে সেটাকে বলবো বিশেষ সদর্থক, কিছু কিছু সম্বন্ধে অস্বীকার করলে বলবো সেটাকে বিশেষ নঞর্থক। প্রসঙ্গক্রমে একটি মজার ব্যাপার, এই চারটে বচনের নামকরণ করা হলো সুন্দরভাবে, চারটেই দেখতে পাচ্ছ যে ভাওয়েল দিয়ে করা হয়েছে। তোমরা নিঃসন্দেহে তোমরা প্রত্যেকের চোখেই পড়ছে ভাওয়েল, এবং তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার এটা ভাওয়েল হিসাবে এগুলো ব্যবহৃত হলো কেন, এর পিছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। মনে রাখবে এই যে চারটে নিরপেক্ষ বচন আমরা করেছি, সেই চারটে নিরপেক্ষ বচন প্রসঙ্গে একটা দুটো ল্যাটিন শব্দ ছিল, একটা বিশেষ প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা কীরকম, দুটো ল্যাটিন শব্দ ছিল, সেই ল্যাটিন শব্দ থেকেই এই চারটে ভাওয়েল অর্থাৎ এই চারটে বচন কিন্তু এসছে। সেই দুটো ল্যাটিন শব্দের মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মো, এ ডাবল এফ অ্যাফার্মো, আর একটা হচ্ছে নিগো। এই দুটো শব্দ থেকে এই চারটে বচন এসছে। মনে রাখবে অ্যাফার্মো কথার অর্থ হল আমি স্বীকার করি, আমি স্বীকার করি, আমি স্বীকার করি। আর নিগো হচ্ছে আমি অস্বীকার করি। আমি অস্বীকার করি। তাহলে আমার স্বীকার অস্বীকারের ব্যাপারটা কীরকমভাবে হতে পারে? মনে রাখবে এই অ্যাফার্মো কথা যেটা এসছে, এটা পরে অনুবর্তিত হয়ে ইংরেজিতে এসছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নিগো কথা যেটা বললাম, এই নিগো থেকে এসছে পরবর্তীকালে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। এবং আমি স্বীকার করি, এই স্বীকার করাটা দুরকমভাবে হতে পারে। আমি সবাইকেও স্বীকার করতে পারি, আবার কিছু কিছু কেউ স্বীকার করতে পারি। তাহলে আমাদের স্বীকার হিসাবে যে দুটো বচন নেওয়া হয়েছে কোন দুটো, এই সার্বিক সদর্থক আর বিশেষ সদর্থক, সেই স্বীকার হিসাবে আমরা এখান থেকে দুটো ভাওয়েলকে নিয়েছি। আমরা আগেই বলেছি এখানে স্বীকার বলতে এই অ্যাফার্মো কথার মধ্যে দিয়েই আছে, কিন্তু আমি স্বীকার করি, এখানে ওই দুটো বচনও কিন্তু সদর্থক। এখান থেকে দুটো ভাওয়েল নেওয়া হয়েছে, একটা এ আর একটা আই। এবং নিগো যেটা কথা বললাম তারই বিপরীত হিসাবে, নিগো মানে আমি অস্বীকার করি। আমি অস্বীকার করি, আমি দুভাবে অস্বীকার করতে পারি, আমি সবাইকে অস্বীকার করতে পারি, আবার কিছু কিছুকে অস্বীকার করতে পারি। তাহলে যখন সবাইকে অস্বীকার করি, তখন সেখানে আমরা কী করেছিলাম, ই বচন হিসাবে চিহ্নিত করেছিলাম। এখানে নিগো থেকে নেওয়া হয়েছে ই, আর বিশেষ নঞর্থক হিসাবে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ও বচন। তাহলে এই চারটে বচনের উৎপত্তিগত দিক থেকে একটু বিচার করলে দেখা যাবে, এটা কিন্তু আমরা আমাদের মন মতো বা আমাদের সাধারণ মানে জ্ঞান মতো এটা কিন্তু দেওয়া হয়নি, এর দেওয়ার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে, এবং ওগুলোর অর্থের সঙ্গে সঙ্গতি রেখেই এই নামকরণটা করা হয়েছে। একটা আমরা সার্বিক সদর্থক, একটা সার্বিক নঞর্থক, আর একটা বিশেষ সদর্থক এবং বিশেষ নঞর্থক। আমি ছাত্রছাত্রীদের বলছি এটাকে আমি আরও সহজ করে একটুখানি অঙ্কের ভাষার মতো করে বোঝানোর চেষ্টা করি। সার্বিক সদর্থক মানে কী বললাম, যে যখন আমরা সমস্ত কিছু সম্পর্ক স্বীকার করি সেটাকে আমরা একটু অঙ্কের মতো করে বুঝে নিই, তো 100% সম্পর্ক, অর্থাৎ সব কিছু সম্পর্কে যখন স্বীকার করি তখন সেটাকে কী বলি, সার্বিক সদর্থক মানে কী বচন, এ বচন। এটা অঙ্কের মতো করে বুঝে নিই, তাহলে 100% সম্পর্কে যখন আমরা এটাকে অস্বীকার করি তখন সেটা কী বচন হবে, 100% সম্পর্কে যখন অস্বীকার করি তখন সেটা হবে ই বচন। যখন একটা পার্সেন্ট সম্পর্কে, অর্থাৎ কিছু কিছু সম্পর্কে আমরা স্বীকার করি তখন সেটাকে কী বচন বলবো, আই বচন। যখন একটা পার্সেন্ট সম্পর্কে আমরা অস্বীকার করব তখন সেটাকে বলবো ও বচন। সোজা কথাই এটা হলো সার্বিক সদর্থক, এটা হলো সার্বিক নঞর্থক, এটা হলো বিশেষ সদর্থক, এটা হলো বিশেষ নঞর্থক। সব কিছু স্বীকার হলে এ বচন, সব কিছু অস্বীকার হলে ই বচন, কিছু স্বীকার হলে আই বচন, কিছু অস্বীকার হলে। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে একটা কথা বারবার করে রিপিট করা হচ্ছে কেন, তার অর্থ হলো এটা একেবারে লজিকের মেরুদণ্ড। এই জায়গাটা যদি আমরা পরিষ্কারভাবে না বুঝে নিতে পারি, এই জায়গাটা যদি আমাদের মাথার মধ্যে পরিষ্কারভাবে না ঢোকে, তাহলে কিন্তু আমরা লজিকের কোনো জায়গায়ই যেতে পারবো না, এবং সমস্ত জায়গাটাই আমাদের কাছে কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এই নিরপেক্ষ বচন হিসাবে চার প্রকার বচন শিখলাম, সেটা সার্বিক সদর্থক, সার্বিক নঞর্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নঞর্থক, অর্থাৎ এ ই আই ও। এবার এই বাক্যগুলো, এই বচনগুলো আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবং তারপরে স্যার আবার একটু বলবেন। প্রথমে সার্বিক সদর্থক, সেটাকে আমি একটু বলি উদাহরণ। যেমন ধরো লেখা হলো সকল ছাত্র হয় বিনয়ী। দেখো এখানে কতগুলো ছাত্র বলা হয়েছে, সব ছাত্র, তাহলে এটা সার্বিক। এটা কী করা হয়েছে, স্বীকার করা হয়েছে, তাহলে এটা কী হবে, হয় হয়েছে, তাহলে এটা কী হবে, সদর্থক। সুতরাং আমরা এই বচনটার নামকরণ করতে পারি কি, এ বচন।
আবার একটা বচন দেখো, কোন পাখি নয় কালো বললাম, তাহলে কোনো মানে একটা পাখি সম্পর্কে স্বীকার করলাম না, সব পাখিকে কী করলাম অস্বীকার করে দিলাম, তাহলে এটাকে আমরা কী বচন দ্বারা চিহ্নিত করছি? ই বচন দ্বারা। আবার দেখো এরকম যদি আমরা লেখা হয় কোনো কোনো ছাত্র হয় মেধাবী, তাহলে আমরা কিছু ছাত্র সম্পর্কে মেধাবী কথাটাকে স্বীকার করলাম, তাহলে সেটা কী হবে? বিশেষ সদর্থ। আর আবার যদি এরকম করে লিখি কোনো কোনো বালক নয় চতুর, তাহলে আমরা এখানে দেখলাম কিছু বালক সম্পর্কে আমরা চতুর কথাটাকে অস্বীকার করলাম, অর্থাৎ কিছু সম্পর্কে অস্বীকার করেছি, সুতরাং এটা হলো বিশেষণ অর্থক অর্থাৎ অবচন। তাহলে এই প্রসঙ্গে স্যার যেটা বলেছিলেন আমি আরেকবার একটুখানি রিপিট করছি, সেটা হলো তোমরা এখানে যে আদর্শ বচনগুলো দেখলে, চারটে বচন দেখলে, এই চারটে বচনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার কিন্তু চারটে করে অংশ আছে। প্রথম যে অংশটা আছে স্যারও বলেছেন, আমি আরেকবার রিপিট করছি, প্রথম অংশ মানক বা পরিমাণ, তারপরে হচ্ছে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে কি বিদেহ। পরবর্তী বচনটার ক্ষেত্রে দেখছো এটা হচ্ছে মানক, এটা উদ্দেশ্য, এটা সংযোজক, বিদেহ। একইভাবে পরেরটাও তাই, এটা মানক, উদ্দেশ্য, সংযোজক, বিদেহ। পরেও তাই, এটা মানক বা পরিমাণ, এটা উদ্দেশ্য, এটা সংযোজক, এবং এটা হলো বিদেহ। এইবার স্যার আলোচনা করবেন প্রসঙ্গে আমি আসতে চাইছি, সেই প্রসঙ্গটা হলো যে এই বাক্যগুলো এইভাবে বচনে কিন্তু, বাক্য থেকে এইভাবে বচনে কিন্তু রূপান্তরিত করা থাকে না, বাক্যগুলোর অর্থ বুঝতে হয়। সেই অর্থ প্রসঙ্গে আমি তোমাদের কাছে একটা জিনিস সুন্দরভাবে উপস্থাপন করেছি, নিশ্চয়ই তোমরা একটা দেখতে পাচ্ছ যে 100% সম্পর্কে স্বীকার করলে আমরা এই বচন বলবো, 100% সম্পর্কে অস্বীকার করলে ই বলবো, পার্সেন্ট সম্পর্কে স্বীকার করলে আই বলবো, পার্সেন্ট সম্পর্কে অস্বীকার করলে ও বলবো। এখানে কিন্তু বাক্যগুলো তোমাদের পরীক্ষা বা তোমাদের লজিকের ভাষায় আনতে গেলে এই কথাটাকে তোমাদের মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখার প্রসঙ্গে আরও কিছু লজিকের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে কিন্তু তোমাদের জানতে হবে, এবং সেখানে এই জেনারেল সেন্স বা এই সাধারণ ধারণাটা কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এবং এই ধারণার ভিত্তিতেই আমাদের এই চার প্রকার বচন কিন্তু গঠন করতে হবে। তার মধ্যে যতটুকু সম্ভব স্যার আলোচনা করছেন, সম্ভব হলে পরে আমি আলোচনা করব। স্যারকে অনুরোধ করছি পরেরটা জানানোর জন্য। আমি আগেই বলেছি যে যে সমস্ত শিক্ষক এখানে ক্লাস নিচ্ছেন, প্রত্যেকটা ক্লাস মুগ্ধ হওয়ার মতো। স্যার তখন ক্লাস নিচ্ছিলেন, আমি শুনছিলাম যে এখন আমি শিখি, এখন আমি ছাত্র হতে চাই, শিখতে চাই, কারণ অনেক কিছু আছে শেখার। তো যাই হোক, আমি পরের প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে স্যার বলেছেন চারটে বচনের শ্রেণীবিভাগ বলেছেন, এই আয়ও চারটে বচন কোথা থেকে এসছে সেটাও স্যার বলেছেন, এবং খুব সূক্ষ্মভাবে তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি একটুখানি সংজ্ঞাটা একটু আলোচনা করে নিয়ে আমি ওই পার্টে যাব। তো তোমাদেরকে একটা ছোট্ট একটা মানে প্রসেস আমি বলে দিচ্ছি, খুব ছোট্ট একটা সহজ পদ্ধতি, যে পদ্ধতিটা মনে রাখলে চারটে বচনের সংজ্ঞা তোমরা একটা বচনের মধ্যেই পেতে পারো। প্রথম আসি সামান্য বা সার্বিক সদর্থক। এই বচনের সাংকেতিক চিহ্ন স্যার বলেছেন, এই বচনকে আমরা এ চিহ্নের সাহায্যে বোঝাই। তো এই বচনের সংজ্ঞাটা যদি আমরা আলোচনা করি, স্যার বলেছেন যে খাতা পেন নিয়ে বসতে, আমি আর লিখছি না, তোমরা একটু শুনে নাও। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত যাবতীয় বস্তু বা ব্যক্তি সম্পর্কে বিধেয় পদটিকে স্বীকার করা হয়,
তাকে সামান্য সদর্থক বচন বলে। আমরা উদাহরণে যাব না, জাস্ট একটা বচনের ফরম্যাট দিচ্ছি, যে ফরম্যাটের উপর বেস করে তোমরা চারটে সংজ্ঞা লিখতে পারো। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসে যে গুণ এবং পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। অর্থাৎ গুণ এবং পরিমাণ অনুসারে স্যার বলেছেন যে নিরপেক্ষ বচন চার প্রকার, সামান্য সদর্থক, সামান্য নামর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নামর্থক। তো এই ফরম্যাটটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে চারটে সংজ্ঞা কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি। যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত যাবতীয় বস্তু বা ব্যক্তি সম্পর্কে বিধেয় পদটিকে স্বীকার করা হয়, বা অন্যভাবে বলা যায় যে বচনে উদ্দেশ্য পদের সমগ্র সম্পর্কে বিধেয় পদকে স্বীকার করা হয় তাকে বলা হয় সামান্য সদর্থক বা সার্বিক সদর্থক বচন। সামান্য নামর্থক বচনের ক্ষেত্রে জাস্ট এই স্বীকারের জায়গায় একটা অস্বীকার যুক্ত করে দিলেই, একটা অযোগ করে দিলেই সামান্য নামর্থক বচন হয়ে যাবে। অর্থাৎ সামান্য সদর্থক বচনের একটা সংজ্ঞা যদি মনে রাখি তাহলে কিন্তু চারটে সংজ্ঞা আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় লিখতে পারি। কী করতে হবে, শুধু মনে রাখতে হবে সামান্য নামর্থক মানে হচ্ছে একটা অস্বীকার হবে, স্বীকারের জায়গায় একটা অযোগ হবে, তাহলে কিন্তু সামান্য নামর্থক বচন হয়ে গেল। এরপরে আসে বিশেষ সদর্থক বচন। বিশেষ সদর্থক বচনের ক্ষেত্রে এই যাবতীয় জায়গায় আংশিক হয়ে যাবে, আর সদর্থক মানে স্বীকার, যাবতীয় জায়গায় আংশিক হবে, এই যাবতীয় কথাটা হয়ে যাবে আংশিক, স্বীকার বিশেষ সদর্থক, আর বিশেষ নামর্থকের ক্ষেত্রে হয়ে যাবে ওই আংশিকই থাকবে, এখানে একটা অযোগ হয়ে যাবে বিশেষ নামর্থক। তাহলে একটা সংজ্ঞাকে মনে রাখলে আমরা চারটে সংজ্ঞা লিখতে পারি। এটা স্যার বলেছেন পরে বিস্তারিত আলোচনা করবেন, এটা পরে আলোচনা হবে। যেহেতু আমরা বাক্য থেকে বচনে যাব, তো বচনটা সম্পর্কে আরেকটু ওই সংজ্ঞাটা বলার জন্য আমি বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা বাক্য থেকে বচন, অর্থাৎ আমাদের পরীক্ষার খাতায় যখন লিখতে হবে তখন কিন্তু কতগুলো সাধারণ বা ব্যাকরণসম্মত বাক্য দেওয়া থাকবে, যেগুলোকে আমাদের বচনের ভাষায় বোঝাতে হবে, অর্থাৎ বচনের উদ্যান করতে হবে। সেই বচনের উদ্যান করতে গেলে ওই চারটে বচনের ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ এ, ই, আই এবং ও। এ এবং এ হচ্ছে সামান্য সদর্থক, ই সামান্য নামর্থক, আই বিশেষ সদর্থক, ও বিশেষ নামর্থক। তো বাক্যকে বচন করবার জন্য কতগুলো নিয়ম আছে, কতগুলো প্রাথমিক নিয়ম আছে, সেই নিয়মগুলো কি? যে কোনো বাক্যকে বচন করতে গেলে প্রথমেই মনে রাখতে হবে সেই বচনের প্রথমে মানক, তারপরে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে বিধেয়, এই ক্রম অনুসারে বসাতে হবে। আমি আমার ইচ্ছা খুশি মতো এলোমেলো বসালে কিন্তু সেটা বচন হবে না। প্রথমে হবে মানক, আমি যেটা বলেছিলাম পরিমাণক বা মানক, তারপরে থাকবে উদ্দেশ্য, তারপরে থাকবে সংযোজক এবং শেষে থাকবে বিধেয়। এটা হচ্ছে প্রাথমিক নিয়ম। এরপর কী করতে হবে, যে কোনো বাক্যকে যখন বচন করব সেই বচন হবে সবসময় বিবৃতিমূলক বাক্য বা ঘোষক বাক্য। থার্ড, যে কোনো বাক্যকে যখন বচন করব বচনের বচনটাকে সবসময় বর্তমান কালের করতে হবে, অর্থাৎ যে কোনো বাক্য অতীত বর্তমান ভবিষ্যতে থাকতে পারে, যখন আমরা বচনে যখন সেটাকে কনভার্ট করব তখন সেটা সবসময় হবে বর্তমান কালের। বলেছিলাম যে দশরথ অযোধ্যার রাজা ছিলেন, ছিলেন কিন্তু সেটা সবসময় বর্তমান, দশরথ হন অযোধ্যার রাজা, অর্থাৎ সেটাকে বর্তমান কালে নিয়ে আসতে হবে। যে কোনো বাক্যের শেষে নাবাচক চিহ্ন থাকলে সেটাকে, সেই নাবাচক চিহ্নটাকে, সেই নয়টাকে সংযোজকের সঙ্গে যুক্ত করতে হবে। যেমন সাদা তাক নেই, সাদা কা সাদা রঙের তাক নেই, তাহলে এই নেই শব্দটা চলে আসবে সংযোজকের সঙ্গে যুক্ত হবে, হয়ের সঙ্গে নেই যুক্ত হয়ে যাবে নয়, কোনো কাক নয় সাদা। এরকম কতগুলো প্রাথমিক নিয়ম আছে। এরপরে আমরা মূল নিয়মে আমরা চলে যাব, সেটা হচ্ছে প্রথম নিয়ম, যে কোনো বাক্যের সঙ্গে সকল, সব, সমস্ত, প্রত্যেক শতকরা 100%, মানে যেখানে কোনো অল্টারনেটিভ নেই, ব্যতিক্রম যেখানে নেই, অল ইউনিভার্সাল, সকল, সব, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকেই, যে কেউ, যে কোনো, সদা, সর্বদা, অনিবার্যভাবে, নিশ্চিতভাবে প্রভৃতি শব্দ যে বাক্যের সঙ্গে যুক্ত থাকে
সেই বাক্যটাকে যখন বচন করতে হবে খেয়াল রাখতে হবে বাক্যটা হ্যাঁ বাচক না না বাচক। এই ধরনের বাক্য যদি হ্যাঁ বাচক হয় তাহলে বচনটা হবে সামান্য সদর্থক এ, এবং নাবাচক হলে হবে বিশেষ নামার্থক ও। প্রশ্ন হচ্ছে সকল সব সমস্ত প্রত্যেক প্রত্যেকেই যে কেউ যে কোনো সদা সর্বদা অনিবার্যভাবে আবশ্যিকভাবে নিশ্চিতভাবে এটা হ্যাঁ বাচক যদি এ বচন হয় তাহলে নাবাচক কেন ই নয়, সামান্য সদর্থক এ যদি হয় তাহলে নাবাচক সামান্য নামার্থক ই কেন নয়? তার পেছনে কারণ হচ্ছে সকল সম্পর্কে যখন আমি অস্বীকার করি তখন কিন্তু আমরা এটা বোঝাতে চাই না যে কেউই নয়। টিভির পর্দায় যারা দেখছো অনুষ্ঠান, যে সমস্ত শিক্ষার্থীরা দেখছো, তারা সকলেই ছাত্র কিংবা সকলেই ছাত্রী এমন নয়, আবার কেউই ছাত্র নয় বা কেউই ছাত্র নয় ছাত্রী নয় এমন নয়। সেই শিক্ষার্থীদের মধ্যে কিছু কিছু ছাত্র কিছু কিছু ছাত্রী, অর্থাৎ সেই সকলের সঙ্গে যখন নাবাচক কথাটা যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় বিশেষ নামার্থক ও বচন। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে এটা হ্যাঁবাচক বাক্য প্রত্যেক, কোনো রকম কোনো ব্যতিক্রম নেই, অল ইউনিভার্সাল সমস্ত সম্পর্কে বলা হচ্ছে। এটাই যখন আমরা বচনে রূপদান করব লিখতে পারি দু রকম, একটা হচ্ছে এলএফ মানে লজিক্যাল ফর্ম তর্কবিজ্ঞানসম্মত আকার কিংবা তর্কবাক্য। একদম সহজ বাংলা ভাষায় যদি লিখি তর্কবাক্য কী হবে? সকল ছাত্র হয় বিনয়ী। তাহলে কি হলো? এই সকল সব সমস্ত প্রত্যেক প্রত্যেকে যে কেউ যে কোনো সদা সর্বদা অনিবার্যভাবে আবশ্যিকভাবে নিশ্চিতভাবে কোনো ব্যতিক্রম নেই, 100% স্যার বলেছেন একটু আগে 100% হলে সেটা হ্যাঁবাচক হলে এ বচনই হয়, এবং সেটাকে যখন আমরা বচনে উদ্যান করবো তখন সেটা হবে সকল ছাত্র হয় বিনয়ী। এ সামান্য সদার্থক বচন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় কিন্তু 8 মার্কসের কোশ্চেন থাকে, 4টে বাক্য দেবে সেটাকে আমাকে বচন করতে হবে, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে বাক্যকে বচন করবার নিয়মটাকে কিন্তু রপ্ত করতে হবে। এই এটাকে যখন নাবাচক অর্থাৎ নঙর্থক হবে সকল, তখন হয়ে যাবে সামান্য নঙর্থক নয়, সেটা হবে বিশেষ নঙর্থক। অর্থাৎ যদি বলি যে একটা জায়গাতে কিছু মানুষের জমায়েত হয়েছে, সেখানে নারী পুরুষ সকলেই আছে, যদি বলা হয় যে এখানে কেউই নারী নয় বা কেউই পুরুষ নয় সে কথাটা কিন্তু ভুল। অর্থাৎ কোনো কোনো যারা উপস্থিত তাদের মধ্যে একটা অংশ তারা হচ্ছে পুরুষ নয় কিংবা নারী নয়। অর্থাৎ যদি বলি সব পশু হিংস্র নয়, তাহলে পশুদের মধ্যে যারা যারা পশু তাদের কাউকে হিংস্র এটা বলছি না, বলছি তাদের একটা অংশ তারা হিংস্র নয়। অর্থাৎ সবের সঙ্গে নয়, এই যে সবের সঙ্গে নয় নাবাচক বলে কি বলেছিলাম? ও বচন তর্কবাক্য লজিক্যাল ফর্ম হবে কোনো কোনো পশু নয় হিংস্র ও বচন। সময় কি শেষ? 5 মিনিট আছে, আচ্ছা সময় খুব সংক্ষিপ্ত, আমি আরেকটা নিয়ম আলোচনা করব, নেক্সট ক্লাসে বাকিগুলো আলোচনা হবে। তো প্রথম নিয়ম আমরা জানলাম, এমন বাক্য যেখানে কোনো ব্যতিক্রম নেই, যেখানে কোনো বিরোধী দৃষ্টান্ত নেই, 100% এমন ক্ষেত্রে হ্যাঁবাচক হলে হবে সদর্থক, আর নাবাচক হলে তখন কিন্তু ওই ব্যতিক্রম এসে গেল, অর্থাৎ সেটা হয়ে যাবে নাবাচক বিশেষ নামার্থক ও। নেক্সট আমরা আসবো সেকেন্ড দ্বিতীয় নিয়মে আসব। একটু আগে বলছিলাম সবের সঙ্গে নয় মানে আংশিক অস্বীকার করা হচ্ছে, কিন্তু যখন আমি বলি কোনো নয় মানে ইউনিভার্সালি পুরোটাকেই আমি রিজেক্ট করলাম, পুরোটাকেই আমি বাদ দিলাম, কোনো নয়,
কখনো নয়, কেউ নয়, কোনো কিছুই নয়, একটিও নয়, নেই। এগুলো হলে কী হবে? সার্বিক দমর্থক ই বচন। যদি বলি চতুষ্পদী পাখি নেই, যদি এমন কিছু বলতে চাই, তর্কবাক্য হবে কোনো পাখি নয় চতুষ্পদী। কিংবা মুখে বলছি যা সাদা তা কালো নয়, নিশ্চিতভাবেই 100% যা সাদা তা কালো হবে না, দুটো সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ সেটা হচ্ছে সামান্য নমর্থক ই বচন। সম্ভবত সময় শেষ হয়েছে, একটা বৃহৎ একটা চ্যাপ্টার শেষ করা যায় না। আমি নেক্সট উইকে যে ক্লাস হবে সেই ক্লাসে বাকিটা হবে, এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে ক্লাসটা তোমরা পাচ্ছ, ক্লাসটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে করো, তবেই যারা এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সেই প্রচেষ্টা প্রয়াস সার্থক হবে। আর সেই সঙ্গে বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড এদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আরও একবার সম্মান এবং অভিনন্দন জানাচ্ছি স্যার। তাহলে ঠিক তাই, স্যার যেমনটা বললেন যে এই সময়ে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যে অসুবিধা পড়েছে সেটা অনুভব করতে পেরে এই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের এই উদ্যোগ, এবং সেই সাথে সাথে স্যাররাও কিন্তু সমানভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছেন যাতে তোমাদের উপকার হয়। তো আমরা আশা করব স্যাররা যেভাবে বলছেন তোমাদের, তোমরা নিশ্চয়ই সেভাবে বাড়িতে অনুশীলন করবে। শেষ করলাম আমরা দর্শন ক্লাস। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন শিক্ষক শ্রী প্রশান্ত নায়েক এবং শিক্ষক শ্রী মানস ঘোষ। আমরা আরও একবার নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে স্যারদের ধন্যবাদ জানাবো, এবং পর্দার উপরে যে ছাত্রছাত্রীরা আছো তাদেরকে জানিয়ে রাখবো যে তোমরা আজ যে ক্লাসগুলো করলে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা বিকেল 4টে থেকে নিউজ রোম্যান্স ল্যান্ডেরই পর্দায় আরও একবার দেখতে পাবে। আরও একবার নিউজ রোম্যান্স ল্যান্ডের পর্দাতেই বিকেল 4টে থেকে প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার হবে, এবং তার সাথে সাথে আবার জানাবো যে কোনো ক্লাস যদি তোমরা কোনোভাবে মিস করে যাও সেক্ষেত্রে আমরা নিউজ রোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ক্লাস প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা নিউজ রোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট পেয়ে যেতে পারো। আমরা শেষ করব আমাদের আজকের পাঠশালা অনুষ্ঠান, এবং সেই সাথে সাথে মহকুমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আরও একবার ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। চলবে পরের অনুষ্ঠান, চোখ রাখুন নিউজ রোম্যান্স ল্যান্ডের পর্দায়। ওকে, বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা।